নমস্কার, আমাকে তো এইভাবে দেখছেন, বিধ্বস্ত ঘেমে আছি। হ্যাঁ, খুবই গরম আজকে 15 তারিখ, কিন্তু এত গরম ঘামছি। কাজ করছিলাম, কাজ করতে করতে আপনাদের সঙ্গে একটু ভাবলাম শেয়ার করি যা যা রান্না করলাম আজকে। একটু চট করে বলে নিই, আজকে খুব সিম্পল। কালকে গতকাল সবার বাড়িতেই বিশাল রান্না টান্না হয়তো হয়েছে, কিন্তু আমার বাড়িতে মানসিকভাবে আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না। আর যা অবস্থা চারিদিকে, সেখানে কার সঙ্গে আর কাকে খাওয়াবো কেউ নেই। তো যাই হোক, আজকে একটু একদম সিম্পল রান্না করলাম, যা যা একটু ওই যে ওয়েস্ট হয়ে যায় না ওইটা দিয়ে একটু করেছি। আর একটা বেসিক তরকারি আমি করে রেখে দিই। আমি একটু শেয়ার করতে চাই যে এইটা হচ্ছে আপনার যেটা দেখাচ্ছি এখন এই মুহূর্তে, এটা হচ্ছে লাউ ধনে পাতা দিয়ে একদম হালকা জিরে বাটা দিয়ে একটা তরকারি ঝোল। আর এটা হলো নিউট্রেলা স্টু। নিউট্রেলা স্টু একটা মজা আছে যে নিউট্রেলা এমনিতেই যারা নিরামিষ তাদের জন্য নিউট্রেলাটা, এটা একটু মটরশুঁটি দিয়ে একটু ভালো করে একদম সাদা মতন একটু দিয়ে হয়েছে। আর এইটা খুব ইন্টারেস্টিং, এটা একটা প্রথমবারই বানালাম যদি দেখতে পারেন, যে এইটা হচ্ছে যত লেফট ওভার, মানে একটু আলুর খোসা, একটু পেঁয়াজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে সেটাকে একটু লঙ্কা কুচি দিয়ে একটু তাতে চালের গুঁড়ো দিয়ে একটু বেসন দিয়ে ওটাকে একটু ভাজা ভাজা। আর এই পাশে যেটা দেখছেন, যেটা এই এই এইটার পাশে যেটা, সেটা অবশ্যই একটা মানে লাউয়ের খোসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এগুলো সিম্পল মানে আমরা ফেলে দিই, সেটা দিয়ে একটু একটু তরকারি হয়ে যাবে। মানে যেখানে অনেক মানুষ না খেতে পেয়ে মানে আছে, কষ্ট করে খাচ্ছে, সেখানে কোনো কিছুই ওয়েস্ট করতে সত্যি কষ্টের। তো এনিওয়ে, জাস্ট ওয়ান্ট টু শেয়ার, একা একা থাকতে থাকতে মনে হয় যে একটু শেয়ার করি, একটু প্রশংসনে কথা বলি। তো ভালো থাকবেন, অবশ্যই আমি আপনাদের সব রেসিপি শেয়ার করব, কারণ এই মুহূর্তে রেসিপি শেয়ার করতে পারছি না, তার জন্য একটা প্রপার ক্যামেরাম্যান দরকার হয় যে ক্যামেরাটা শ্যুট করবে। সেটা নিয়েও আমি আমার একটা নিজের কুকিং চ্যানেল নিয়ে আসবো, তখন আপনাদের সঙ্গে অনেক রকম মানে যেটা চট করে হয়ে যেতে পারে সেরকম কিছু রান্না আপনাদের বলবো, সে কন্টিনেন্টাল হোক, বাঙালি হোক, অবাঙালি হোক, হোয়াট এভার লেফট ওভার ফুড, সেগুলো দিয়ে অ্যাবসলিউটলি করবো। আর আমার অলওয়েজ বলি যে আমার রান্নার একটা স্পেশালিটি থাকে, দ্যাট আই ডোন্ট ইউজ অয়েল, মানে কিছু কিছু রান্না, সব না, ভাজি যদি তাহলে আমাকে একটু তেল ব্যবহার করতেই হয় এবং সেটা প্রয়োজন, কিন্তু আদারওয়াইজ দরকার হয় না তেলের খুব একটা বিশেষ, এবং আমি সেটাই আই স্পেশালাইজ, আমি সেটা দেখাবো আপনাদের। ভালো থাকবেন, আবার দেখা হবে, আরও একটা কিছু নতুন নিয়ে আসবো। নমস্কার।